parlar. সবজি আর আলু কাটা হয়ে গেছে, এবারে চিংড়িগুলোকে কেটে নিচ্ছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মতো মাখিয়ে দিয়েছি। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মতো মাখিয়ে দিয়েছি, তাহলে ভাজা হয়ে যাবে। লঙ্কা বাটা, হলুদ বাটা, এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 2 চামচ, লবণ। এবার মশলার সঙ্গে ভালো করে সবজিটা একটু কষে নেব। মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষা হয়ে গেছে, ওটা দিয়ে দিয়ে দেবো। চিচিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স আর আলু চিংড়ি মাছ চচ্চড়িটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।